গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। পুজো শেষ হয়ে গেল, তাই তো? এবার আমাদের আবার পড়াশোনা শুরু করতে হবে। আজকে দেখো, আমি তোমাদের যে অঙ্কগুলো করাবো সেগুলো দেখো বোর্ডে লেখা আছে। এর আগে আমরা কি করেছিলাম? এর আগে আমরা দুই সংখ্যার যোগ করেছি। আজকে আমরা দেখো দুই সংখ্যার কি করব, বিয়োগ অঙ্কগুলো করব। তাহলে চলো এবার আমরা বিয়োগ অঙ্কগুলো কীভাবে করব দেখে নিই। প্রথমে দেখো, আমি পরপর অঙ্কগুলো কিন্তু লিখে নিয়েছি। এবার আমরা কীভাবে করব দেখো। প্রথমে দেখো কত আছে, 2 + 5 = 25, তারপরে 1 + 3 = 13, তাই তো? তাহলে 5-এর থেকে আমাদেরকে 3 কি করতে হবে, বাদ দিতে হবে। অর্থাৎ 5-এর থেকে 3 বিয়োগ করলে আমরা যেটা পাবো সেই সংখ্যাটা আমরা এই সংখ্যার তলায় লিখব। তারপরে চলে যাও বাপাশে, দেখো আবার ওপরে কত আছে, 2, তারপর নিচে আছে কত, 1। ঠিক একই রকমভাবে ওপরে 2 থেকে 1-কে আমরা কি করব, বাদ দেবো বা বিয়োগ করব। তারপর যে ফলটা পাবো সেই ফলটা আমরা এর তলায় লিখব। তাহলেই আমরা 25 থেকে 13-র বিয়োগ ফল পেয়ে যাব। এই অঙ্কগুলো কিন্তু তোমরা আগেও করেছো। এবার আমরা ঠিক আঙুল গুনে গুনে যেভাবে করেছিলাম সেইভাবে করে নিই। তাহলে তোমরা গোনা শুরু করবে, 3-এর পরে কত, 4, 5। তাহলে 5-এর থেকে 3 ঘর বাদ দেওয়ার পর, 5-এর থেকে 3 বিয়োগ করার পর আমরা কত পেলাম, 2। তাহলে কত লিখব, 2। পরের সংখ্যাটা দেখো কত, 2-এর থেকে 1, 1-এর পরে কত হয়, 1-এর পরে কত, 2। তাহলে 2-কে আমরা কোন ঘরে গিয়ে পেলাম, 2-কে আমরা 1-এর ঘরে গিয়ে পেলাম। তাহলে আমি এখানে কত লিখব, 1। তাহলে 25 থেকে 13 বিয়োগ করে বিয়োগফল কত হয়েছে, 12। তারপরে দেখো 3 + 5 = 35, 1 + 4 = 14, 35 থেকে 14-কে আমাদের বিয়োগ করতে হবে। ঠিক একই রকমভাবে 5-এর থেকে 4-কে বাদ দিলে কত থাকবে, 4-এর পরে কত হয়, 4, তারপরে 5। তাহলে 1-এর ঘরে গিয়ে আমি 5 পেয়েছি, এখানে 1 লিখব। তারপর দেখো কী লেখা আছে, 3-এর থেকে 1, 1-এর থেকে গোনা শুরু করো, 1, 2, 3। তাহলে 3-এর থেকে 1 বিয়োগ করলে কত পেলাম, 2। 35 থেকে 14 বিয়োগ করে কত পেলাম, 2 + 1 = 21। পরের বিয়োগ কী দেওয়া আছে, 8 + 5 = 85, 3 + 5 = 35। 85 থেকে 35 বিয়োগ করলে কত হবে, আমরা এর আগে বিয়োগ অঙ্ক করতে গিয়ে দেখেছি ওপর এবং নিচে যদি একই সংখ্যা থাকে, অর্থাৎ ওপরেও 5 আছে নিচেও দেখো 5 আছে, 5-এর বদলে যে কোনো সংখ্যাই থাকবে, উপরেও যদি 4 বা নিচেও যদি 4 থাকে, বিয়োগের সময় ওপর নিচে একই সংখ্যা থাকলে কি বসবে, 0 বসবে। তাহলে 5, ওপরেও 5, নিচেও 5, তাহলে আমরা কত লিখব, এখানে 0, বুঝছে? তাহলে আমরা এখানে কত লিখলাম, 0। তারপর 8-এর থেকে 3 বিয়োগ করে একই রকমভাবে 3-এর পরে কত হয়, 4, 5, 6, 7, 8, 8-এর থেকে 3 বিয়োগ করে কত হলো, 5, এখানে কত লিখব, 5। 85 থেকে 35 বিয়োগ করে বিয়োগফল কত হলো, 5-এর 0 = 50। পরের বিয়োগ অঙ্ক 6, 10, 7, 67, 5-এর 0 = 50। তাহলে দেখো এখানে কি আছে, ওপরের সংখ্যা নিচে 0, যদি ওপরের সংখ্যা নিচে 0 থাকে তাহলে আমরা কি করব, বিয়োগের সময় যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যা লিখব, কিন্তু ওপরে যদি 10 থাকতো তাহলে সেই শূন্যটাকে আমাদের কী ধরতে হতো, 10 ধরতে হতো। এখনও তোমাদের আমি হাতে ধরা যোগ বিয়োগ অঙ্ক শেখাইনি, এই নিয়মগুলো আমরা পরে শিখব। এখন আমরা কি করব দেখো, ওপরের সংখ্যা আছে কত, 7, নিচে কত আছে, 0, তাহলে নিচে 0 থাকাতে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা বসে যাবে, তাহলে আমি এখানে কত লিখব, 7 লিখব। এবার 6-এর থেকে 5 বিয়োগ করব, 5-এর পরে কত, 5, 6, 1-এর ঘরে গিয়ে 6 পেলাম, এখানে লিখলাম কত, 1। পরে দেখো আরও কিছু বিয়োগ অঙ্ক আছে কত, 7, 10, 9, 79, 3, 10, 4, 34। এবার 9-এর থেকে 4-কে কী করতে হবে, বিয়োগ করতে হবে, একই রকমভাবে 4-এর পরে কত, 5, 6, 7, 8, 9, তাই তো? কোন ঘরে পেলাম, 5-এর ঘরে, এবার 5 লিখলাম। পরে দেখো 7-এর থেকে 3, 3-এর পরে কত, 4, 5, 6, 7, কত ঘরে গিয়ে পেলাম, 4, 4 + 5 = 45, 79 থেকে 34 বিয়োগ করলে বিয়োগফল কত পেলাম, 4 + 5 = 45। পরে কত দেখো, 9 + 5 = 95, 6 + 2 = 62, তাহলে 95 থেকে 62 বিয়োগ করলে আমরা কত পাবো সেটা আমাদের করতে হবে। প্রথমে আমরা ডান দিকের সংখ্যা বিয়োগ করব, তারপর বাঁ দিকের সংখ্যা বিয়োগ করব। 5-এর থেকে 2 বিয়োগ করব একই নিয়মে, 2-এর পরে কত, 3, 4, 5, কত হবে,
তিন, নয় থেকে ছয় বিয়োগ করলে কত হবে? ছয়ের পরে কত? সাত, আট, নয়, কত হবে? তিন। তাহলে 95 থেকে 62 বিয়োগ করে কত হলো? তিন দশ তিন 33। আবার দেখো ওপর নিচে কি আছে, একই সংখ্যা আছে, অর্থাৎ ওপরেও এক নিচেও এক। তাহলে বিয়োগের সময় ওপর নিচে একই সংখ্যা থাকলে কি বসবে? শূন্য বসে যাবে, এখানে শূন্য বসিয়ে দিলাম। সাতের থেকে এবার কি বিয়োগ করতে হবে? কত? চার। সাতের থেকে চার বিয়োগ করলে কত হবে? চারের পরে কত হয়? পাঁচ, ছয়, সাত। তাহলে এখানে কত লিখবো? তিন। তাহলে 71 আর 41-এর বিয়োগফল কত হলো? 30। এবার দেখো 90 বিয়োগ 60, ওপর এবং নিচে কোথায় আছে? শূন্য আছে, ওপরেও শূন্য নিচেও শূন্য। যোগ এবং বিয়োগের সময় ওপর এবং নিচে যদি শূন্য থাকে তাহলে এখানে কি হবে? বিয়োগফল কি হলো? শূন্য হলো। তারপর দেখো নয়ের থেকে ছয় বিয়োগ করতে হবে একই নিয়মে। তাহলে ছয় থেকে গোনা শুরু করে ছয়ের পরে থেকে ছয়ের পরে কত? সাত, আট, নয়। কোন ঘরে গিয়ে পেলাম? তিনের ঘরে। তিনে শূন্য 30। তাহলে 90 থেকে 60 বিয়োগ করে কি করলাম? তিনে শূন্য 30। তাহলে আমরা আর একবার দেখে নিই বিয়োগগুলো আমরা কী কীভাবে করলাম। দুই সংখ্যার বিয়োগে আমরা কী করব? প্রথমে ডান দিকের সংখ্যা বিয়োগ করব, তারপর চলে যাব বাঁ পাশে, বাঁ পাশে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা থেকে আমরা বিয়োগ করে বিয়োগফল বসাবো। তাহলে আমরা দেখো প্রথমে কী ছিল বিয়োগ? 25, 13। তাহলে 25-এর থেকে 13 বিয়োগ করে কত হয়েছে? এক দশ দুই 12। 5-এর থেকে 3 বিয়োগ করে কত পেয়েছি? 2। 2-এর থেকে 1 বিয়োগ করে কত পেয়েছি? 1। তাহলে 25 বিয়োগ 13 কত হয়েছে? এক দশ দুই 12। 3 দশ দশ 35 বিয়োগ এক দশ চার 14। 35 থেকে 14 বিয়োগ করে কত পেয়েছি দেখো? 21। 5-এর থেকে 4 বিয়োগ করে কত পেয়েছি? 1। 3-এর থেকে 1 বিয়োগ করে কত পেয়েছি? 2। তাহলে 35-এর থেকে 14 বিয়োগ করে কত পেলাম? 21। পরেরটা দেখে নিই, 8 দশ পাঁচ 85, 3 দশ পাঁচ 35। আমি জানি একই সংখ্যা যদি থাকে উপর নিচে তাহলে কি হয়? শূন্য। তাহলে দেখো শূন্য বসিয়েছি। আর 8-এর থেকে 3 বিয়োগ করলে কত হবে? 8-এর থেকে 3 বিয়োগ করলে হবে কত? 5, তাই তো? তাহলে 85 বিয়োগ 35 বিয়োগফল কত হলো? 50। 6 দশ 7 67, 5-এ শূন্য 50। 67 থেকে 50 বিয়োগ করে কত হয়েছে? 17। কীভাবে হলো? উপরের সংখ্যা নিচে শূন্য। আমরা জানি যদি সংখ্যা থাকে বিয়োগের সময় উপরে যদি সংখ্যা থাকে নিচে শূন্য থাকে তাহলে কী হবে? সেই সংখ্যা বসে যাবে, অর্থাৎ এখানে 7 ছিল বলে 7 বসিয়েছি। 6 থাকলে 6 বসত, 5 থাকলে 5 বসত। তারপর দেখো 6-এর থেকে 5 বিয়োগ করে কত হয়েছে? 6-এর থেকে 5 বিয়োগ করে 1। তাহলে 67 বিয়োগ 50-এর বিয়োগফল কত হয়েছে? 17। পরেরটা কী আছে দেখো, 7 দশ 9 79, 3 দশ 4 34-এর এর বিয়োগফল কত পেয়েছি? 4 দশ 5। কীভাবে পেলাম? প্রথমে আমরা ডান দিকের সংখ্যা বিয়োগ করেছি, প্রথমে 9 থেকে 4 বিয়োগ করে 5 পেয়েছি, 7-এর থেকে 3 বিয়োগ করে কত পেয়েছি? 4। তাহলে 79 34-এর বিয়োগফল কত হলো? 45। 9 দশ 5 95, 6 দশ 2 62। একই রকমভাবে ডান পাশের সংখ্যা কত ছিল? 5 আর 2। 5-এর থেকে 2 বিয়োগ করে কত পেয়েছি? 3। 9-এর থেকে 6 বিয়োগ করে কত পেয়েছি? 3। 95 থেকে 62 বিয়োগ করে কত পেয়েছি? 33। অর্থাৎ 95 বিয়োগ 62-এর বিয়োগফল 33। 7 দশ 1 71, 4 দশ 1 41। 7 দশ 1 71, 41 বিয়োগফল কত হয়েছে? 30। তাহলে ওপরে এবং নিচে কী ছিল? একই সংখ্যা ছিল, তাই আমি কী বসিয়ে দিয়েছি? শূন্য বসিয়ে দিয়েছি, তাই তো? আমরা জানি ওপরে নিচে একই সংখ্যা থাকলে কী বসবে? শূন্য বসবে, তাই শূন্য বসিয়েছি। আর 7-এর থেকে 4 বিয়োগ করে কত পেয়েছি? 3। তাহলে 71 41-এর বিয়োগফল কত হয়েছে? 30। পরেরটা চলে এসো, 9 শূন্য 90 বিয়োগ 6 শূন্য 60। শূন্য আছে, ওপরেও শূন্য নিচেও শূন্য। শূন্য এবং ওপর নিচে যদি শূন্য থাকে তাহলে কী হবে? শূন্য হবে, তাই তো? তাহলে ওপর নিচে শূন্য থাকলে কী হবে? বিয়োগের সময় শূন্য বসবে, যোগের সময়ও তাই, ওপর নিচে শূন্য থাকলে শূন্য বসবে। 9 থেকে 6 বিয়োগ করে কত হয়েছে দেখো? 3। তাহলে 90 থেকে 60 বিয়োগ করে কত হয়েছে? 30। অর্থাৎ 90 বিয়োগ 60-এর বিয়োগফল কত হয়েছে? 30। এবার এইভাবে অঙ্কগুলো তোমরা করবে। আমরা এবার কী করব, এবার আমরা ক্লাস ওয়ার্ক দিচ্ছি, তোমরা সেগুলো সুন্দর করে করে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে পাঠিয়ে দেবে। এবার আমি কিছু তোমাদের ক্লাস ওয়ার্ক দিচ্ছি, সেগুলো তোমরা খাতায় করে ফেলবে, করে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে খাতায় নাম রোল সেকশন লিখে পাঠিয়ে দেবে, পরিষ্কার করে লিখবে। যে বিয়োগ অঙ্কগুলো আমি দিচ্ছি সেগুলো তোমরা খাতায় লিখে করে ফেলো।
প্রত্যেকটা অঙ্ক তোমরা করবে পরিষ্কার করে, খাতায় নাম রোল সেকশন লিখবে, লিখে আমাদের গ্রুপে পাঠিয়ে দেবে। প্রত্যেকটা অঙ্ক সুন্দর করে করবে, আমি যেভাবে করে দিয়েছি ঠিক সেইভাবেই করবে। এটাই হচ্ছে তোমাদের ক্লাস ওয়ার্ক। তাহলে ক্লাস ওয়ার্কগুলো তোমরা সবাই পরিষ্কার করে দেখতে পাচ্ছ, এই ক্লাস ওয়ার্কটা তোমরা সুন্দর করে করবে, করে তোমরা খাতায় নাম রোল সেকশন লিখে পাঠিয়ে দেবে। থ্যাংক ইউ এভরিবডি।